बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, एते आमी अन्य धर्मेर लोक बुझिना, निजेर धर्मेर लोक बुझिना, सकल स्तरेर लोक के सामने रेखे आज के सूरा यासिन थेके आलोचना करब इनशाल्लाह। सूरा यासिनेर आमल फजिलत जदि केउ जानते पारे एवं विश्वास करे एवं से मानते पारे इनशाल्लाह इहकाल परकाल धन्य हो जाबे। তাই আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে সূরা ইয়াসিনের আমল ও ফজিলত নিয়ে হাজির হইলাম। তো আশা করব ভিডিওটি টানবেন না, অনেক লাভবান হবেন। এই আলোচনাটি শুনুন যে সূরা ইয়াসিনের আমল থেকে যে আলোচনাগুলো করব, আপনি পুরোটা আলোচনা শুনলে পরে আপনি অবশ্যই আপনি কোরআনকে, আল্লাহকে এবং সৃষ্টিকে, ফেরেশতাগণকে, নবী রাসূলগণকে আপনি অবশ্যই ধন্যবাদ জানাবেন যে আজকে তাদের জন্য আমরা কি সুন্দর জিনিস পেয়েছি। তারা যদি প্রেরণ না হইতো তাহলে আমরা কোত্থেকে পাইতাম? তাই সকলের প্রতি সম্মান রেখে আজকে সূরা ইয়াসিন থেকে আপনাদের সামনে এই আলোচনাটি তুলে ধরছি। অবশ্যই খেয়ালের সাথে, ধ্যানের সাথে শুনবেন যাতে করে আমরা লাভবান হতে পারি। সেটি হলো দেখুন, সূরা ইয়াসিনের ফজিলত আমরা কখনো বর্ণনা করে শেষ করতে পারবো না। অসংখ্য হাদিসে অসংখ্য রকম ইহা ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। তবে এক হাদিসে অত্র সূরাকে কোরআন মজিদের হৃদয় বলিয়া উল্লেখ করা হয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আরও একটি হাদিসে বর্ণিত করা হয়েছে যে রাত্রে খালেস নিয়তে অত্র সূরা ইয়াসিন পাঠ করিয়া নিদ্রায় গেলে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে সে জাগরিত হবে, আলহামদুলিল্লাহ। অত্র সূরা ইয়াসিন পাঠকারী জন্য কিয়ামতের দিবসে মুক্তির ফয়সালা করিবেন আল্লাহ। আবু দাউদ, ইবনে মাজাহ। এবার আসব অন্য হাদিসে বর্ণিত রহিয়াছে যে ইহা মৃত্যুর সময় উপস্থিত হইলে তাহার নিকট বসিয়া অত্র সূরা পাঠ করলে ইহাতে মৃত্যুর কষ্ট লাঘব হবে, মৃত্যুর কষ্ট খুবই কম হবে, এবং ইহা কবরের নিকট বসিয়া পাঠ করিলে মৃতের কবর আজাব মাফ হইয়া যায়, আবু দাউদ, ইবনে মাজাহ। দেখুন, আজকে একটু দলিল সহকারে কথা বলছি, বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলছি, যে আজকে আপনারা শুনুন। যে অন্য অন্য আলোচনা হতো রেফারেন্স ছাড়া বলি, রেফারেন্স তো আছেই, তো রেফারেন্স দিতে গেলে দেখা গেছে অনেক সময় ভিডিওটা বেশি বড় হয়ে যায়, তাই এমনিতে বলে যাই। তবে আজকের এই বিষয়গুলা আমি রেফারেন্স দিয়ে বলছি ইনশাল্লাহ। যে আরও একটি হাদিসের কথা বলা হয়েছে, কোনো ব্যক্তি নিয়মিতভাবে অত্র সূরা ইয়াসিন পাঠ করিলে সে যে কোনো দরজা দিয়ে বেহেস্তে প্রবেশ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহার জন্য বেহেস্তের আটটি দরজাই খুলিয়া দেওয়া হবে। এবার আসি, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করিয়াছেন যে কেহ একবার এই সূরা পাঠ করিলে তাহার আমল নামায় দশবার কোরআন শরীফ খতম করার সওয়াব লিখিয়া দিবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে কোনো রোগ ব্যাধির সময় ইহা পাঠ করিলে আল্লাহর রহমতে তাহা হইতে মুক্তি লাভ করা যায়, আলহামদুলিল্লাহ। সূর্যোদয়ের সময় এই সূরা পাঠ করিলে অভাব অনটন দূর হইয়া যায়, শীঘ্রই তিনি আল্লাহর তরফ হইতে ঐশ্বর্যশালী হবে এবং সম্পদশালী হবে। এবার আসি, ভীত, পীড়িত ও ক্ষুধার্ত ব্যক্তি এই ইয়াসিন সূরা পাঠ করিলে ভয় ও পীড়া দূর হইয়া যায় এবং ক্ষুধা নিবারণের ব্যবস্থা হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘর হইতে বাহির হইবার সময় এই সূরা পড়িয়া বাহির হইলে কোথাও কোনো বিপদ আপদে পতিত হইবে না, আলহামদুলিল্লাহ। পাগল ব্যক্তির উপরে এই সূরা পড়িয়া দম করিলে বা ফুঁক দিলে আল্লাহর রহমতে ওই পাগল ব্যক্তিটি অসুস্থ থেকে তিনি সুস্থতে পরিণত হবে। আচ্ছা, তবে কি যে সে পাগল যদি আপনার কাছাকাছি হয়ে থাকে তো প্রতি তিন দিন পর পর এই সূরাটি পড়িয়া পাঠ করিয়া যদি তাকে ফুঁক দেওয়া হয় ইনশাল্লাহ তিনি পাগল থেকে সুস্থ মানুষে ফিরে আসবে। এবার বলবো, জিন, পরি কিংবা ভূতে ধরা রোগীর নিকট বসিয়া জোরে জোরে এই সূরা পড়িয়া শরীরে ফুঁক দিলে যাবতীয় দুষ্ট জিন ভূত দূর হইয়া যায়, আলহামদুলিল্লাহ।
এই ছড়া কিয়ামতের দিন ভীষণ অবস্থার বর্ণনা দ্বারা আল্লাহ তাআলার অতুলনীয় ক্ষমতা ও অপরিসীম মহিমা কথা প্রকাশিত হইয়াছে। ইহা ছাড়া অত্র সূরায় আল্লাহ অপূর্ণ সৃষ্টি নৈপুণ্যের কথা রহিয়াছে এবং ইহা ফজিলতের সূরারূপে খ্যাত। অত্র সূরা সদা সর্বদা পাঠ করিলে দুনিয়া ও আখেরাতের যাবতীয় বালা মুসিবত হইতে নিরাপদ থাকা যার ইহার বরকতে আল্লাহ তাআলা রুজিতে বরকত দেন এবং তিনি সুখ স্বাচ্ছন্দ্য লাভ করেন। অবশ্যই এই সুখ স্বাচ্ছন্দ্য পেয়ে অবশ্যই আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। আচ্ছা, এবার আসি। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছেন, প্রত্যহ রাত্রে এই সূরাটি পাঠ কখন করবেন? গভীর রজনীতে সূরা ইয়াসিন পাঠ করিলে কখনো আপনাকে অভাবে পতিত হবেন না এবং আপনার স্বাচ্ছন্দ্যে দিন কাটবে। অবশ্যই আল্লাহর ইবাদতে থাকতে হবে বিভিন্ন কাজের ফাঁকে। এবার আসব এই সূরার আরো কিছু বিষয়। এই ইয়াসিন সূরার সম্পর্কে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বহু হাদিস বর্ণিত আছে। এখানে মোটামুটি কয়েকটি হাদিসের মর্ম উল্লেখ করিলাম। হযরত আবু হুরায়রা হইতে এটি হাদিস বর্ণিত আছে যে এই সূরা পাঠকারীর জন্য সূরাটি ততক্ষণ পর্যন্ত হায়াত করিবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ক্ষমা করা না হইছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত গুনাহ মাপ না হয়েছে ততক্ষণ পর্যন্ত যে আল্লাহর এই কোরআনের এই সূরা ইয়াসিন পাঠ করতে 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 তার ছোটখাটো গুনাহ প্রথমে তো মাফ হবে, পরে বড় গুনাহগুলোও মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ হইতে অন্য একটি হাদিসে বর্ণিত হইয়াছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমার বাসনা এই সূরা মূলক প্রত্যেকটি মুমিন ব্যক্তির অন্তরে থাকুক, অর্থাৎ প্রত্যেকে ইহা মুখস্থ করিয়া লোক। এবার আসি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহ হতে এটি হাদিস বর্ণিত হইয়াছে, কবরে যখন আজাবের ফেরেশতা মৃতকে শান্তি দিবার জন্য পায়ের দিক হইতে অগ্রসর হইতে থাকিবে, তখন তাহাকে বাধা দান করিয়া বলিবেন, তোমাকে আসিতে দিব না। তাহলে তোমাকে আসিতে দিব না তখন পরে কি ঘটনাটি হবে? সেটি হলো আমাদিগকে সঙ্গে নিয়াই এই ব্যক্তির সূরামূলক পাঠ করিয়াছে, তখন ওই ফেরেস্তা বক্ষ, পেট এবং মাথা ইত্যাদি অন্যান্য দিক দিয়া আসিতে চেষ্টা করিবে, কিন্তু প্রত্যেক দিক হইতে ঐরূপ উত্তর পাইয়া সে আর অগ্রসর হইতে পারিবে না। চুম্বক কথা এই যে অত্র সূরা কবর আজাব হইতে বাঁচাইয়া রাখে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাওরাত গ্রন্থে অত সূরার ফজিলত সম্বন্ধে এইরূপ বর্ণিত আছে যে যে ব্যক্তি রাত্রিকালে এই সূরা পাঠ করিবে তাহার আমল নামায় অশেষ নেকি লিখিত হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 41 বার এই সূরা পাঠ করিলে বিপদ আপদ দূর হইয়া যায় এবং ঋণের দায় হইতে মুক্তি লাভ করে। প্রত্যেক 3 বার করিয়া 3 দিন এই সূরা পড়িয়া চোখে ফুঁক দিলে চোখের অসুখ ভালো হইয়া যায়। নতুন চাঁদ উদয় হইবার সময় এই সূরা পাঠে লিপ্ত থাকিলে ওই মাস আল্লাহর রহমতে কুশলে অতিবাহিত হবে। হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি করা হলো সূরা ইয়াসিন থেকে।
আমরা যদি এই সূরার আইন কানুন মানতে পারি, এই আমলগুলো করতে পারি, ইহকাল পরকালে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের পর থেকে চলুন আমরা সূরা ইয়াসিনের আমল ও ফজিলত দেখে করতে থাকি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে উদ্ধার করিবেন। তবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।